এর আগে একটি ভিডিওতে আমরা তোমাদের টেট দুর্নীতি নিয়ে কিছু কথা বলেছিলাম, তো আজকে আবারও তোমাদেরকে সেই বিষয় নিয়ে একটি প্রতিবেদন এইখানে দেখাচ্ছি। তোমরা সেই প্রতিবেদনটি এইখানে দেখতে পাচ্ছ। এই প্রতিবেদনটি কিন্তু আবারও পাবলিশ করা হয়েছে, তোমরা যদি খবরের কাগজগুলি লক্ষ্য করো তাহলে দেখবে এখানে বলা আছে ফের ফাইল তৈরি। তো আবারও কিন্তু ফাইল তৈরি হচ্ছে, তো কী কারণে ফাইল তৈরি হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যারা আমাদের ফলো করো। তো ইতিমধ্যেই কিন্তু আমরা দেখেছিলাম সিবিআই কিন্তু আমাদের যে শিক্ষা পর্ষদ রয়েছে বা শিক্ষা দপ্তর রয়েছে তাদের কাছ থেকে যে নিয়োগ সংক্রান্ত ফাইলগুলি, সেই নিয়োগ সংক্রান্ত ফাইলগুলি তলব করে, এবং যখনই তারা এই নিয়োগ সংক্রান্ত ফাইলগুলি চায় তখন কিন্তু আমাদের শিক্ষা পর্ষদ বলে যে আমাদের কাছে যে ফাইলগুলি ছিল সেই ফাইলগুলি এখন আর নেই, সেগুলি হারিয়ে গেছে। হারিয়ে যাওয়ার পরে আবারও কিছু কথোপকথন হয় সিবিআই এবং আমাদের শিক্ষা পর্ষদের বা শিক্ষা দপ্তরের, এবং সেই বিষয় নিয়ে আজকের এই প্রতিবেদনটি বের করা হয়েছে। তো এইখানে বলা হচ্ছে সিবিআই এর অভিযোগ ছিল শিক্ষা দপ্তর থেকে গুরুত্বপূর্ণ ফাইল উধাও হয়ে গিয়েছিল, এবং সেই অভিযোগের কথা স্বীকার করে দপ্তর জানিয়েছে মধ্য শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের নিয়োগ সংক্রান্ত একাধিক ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না। শিক্ষা দপ্তর বুধবার জানিয়েছে হারিয়ে যাওয়া সেই ফাইলের কাজ নতুন করে তৈরি করার কাজ চলছে। দপ্তর সূত্রে খবর, আইন বিভাগ থেকে শুরু করে অর্থ দপ্তর, যে সব জায়গা থেকে তথ্য নিয়ে এই ফাইল তৈরি করা হয়েছিল সেই সব বিভাগ থেকে ফের ওই সব তথ্য সংগ্রহ করা হচ্ছে। হারিয়ে যাওয়া সেই ফাইল গ্রুপ সি নিয়োগ সংক্রান্ত বলে সিবিআই এর একটি সূত্রে দাবি করলেও শিক্ষা দপ্তর কর্তাদের পাল্টা দাবি, ফাইলগুলি ছিল কল্যাণময়ের 2012 থেকে 2016 সালের নিয়োগ সংক্রান্ত। তো তোমরা এইখানেই দেখলে আমাদের যে সিবিআই রয়েছে, সিবিআই কিন্তু দাবি করে যে এই যে ফাইলগুলি, এই ফাইলগুলি গ্রুপ সি যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগের রিলেটেড নিয়োগ সংক্রান্ত ফাইল, সেই জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। এবং আমাদের যে শিক্ষা দপ্তর তারা কিন্তু দাবি করে যে 2012 থেকে 2016 যখন আমাদের কল্যাণময় বাবু ছিলেন তখন যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগ সংক্রান্ত এই ফাইলগুলি, এই ফাইলগুলি কিন্তু গ্রুপ সি রিলেটেড নয়। তো এইখানে কিন্তু একটি মতভেদ বা মত পার্থক্যর সৃষ্টি হয় সিবিআই এবং আমাদের শিক্ষা পর্ষদের, এবং এই যে বিষয়টিকে, এই বিষয়টিকে অনেকেই অনেকভাবে দেখছে। যেমন আমাদের কিছু ক্যান্ডিডেট বা আমাদের ছাত্ররা যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের মতে যে সিবিআই যেই ফাইলগুলি চেয়েছে সেই ফাইলগুলি অবশ্যই গ্রুপ সি নিয়োগের সংক্রান্ত তথ্য রয়েছে সেই ফাইলগুলিতে, এবং আমাদের যে পর্ষদ রয়েছে মধ্যশিক্ষা পর্ষদ তারা কিন্তু এই ফাইলগুলি লুকানোর চেষ্টা করছে, বা তাদের যে তারা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতিকে লুকানোর চেষ্টা করার জন্যই তারা এই ফাইলগুলিকে গায়েব করে দিয়েছে এবং নতুন করে ফাইল তৈরি করার কাজ শুরু করেছে। তো এইটি কার মতবাদ ঠিক এটা আমরা বলতে পারবো না, তবে অবশ্যই যে একটি শিক্ষা দপ্তর থেকে বা একটি মধ্যশিক্ষা পর্ষদের মতো জায়গা থেকে কিছু ফাইল হারিয়ে যাওয়া সত্যি কিন্তু একটি আশ্চর্যজনক ব্যাপার। তাই অবশ্যই আমরা কিছুটা কৌতূহলের মধ্যে রয়েছি যে কী করে মধ্যশিক্ষা পর্ষদ থেকে এইরকম ইম্পর্ট্যান্ট কিছু ফাইল হারিয়ে যায়। তবে নতুন করে ফাইলের কাজ শুরু হয়েছে, নতুন ফাইল যখন তৈরি হবে তখনই কিন্তু যাবতীয় তথ্য জানা যাবে। এবং তোমরা যারা এই ভিডিওটি দেখছো তাদের মতামত অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, তারা কী বলছো এই ফাইল হারিয়ে যাওয়ার বিষয়টিকে তোমরা কোন নজরে দেখছো, বা সিবিআই যে ফাইল চেয়েছে এটিকে বা তোমরা কোন নজরে দেখছো। তো এই যে তথ্যগুলি, এই তথ্যগুলি কে তোমরা যেইভাবে দেখছো সেটি আমাদের কমেন্টে জানাবে এবং তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। তো এইরকম ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখবে যাতে এইরকম আপডেটগুলি কখনোই মিস না হয়। তো আজকের ভিডিওতে এতটুকুই, দেখা হবে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। ততক্ষণের জন্য অবশ্যই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।